রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রাম। দুর্গম এই পাহাড়ি গ্রামে বইছে আনন্দের জোয়ার। এই গ্রামের এক সন্তান বাংলাদেশের লাল সবুজ পতাকাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন নতুন ভাবে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। বলা হচ্ছে দ্বিতীয়বার সফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সেরা খেলোয়াড়ের খেতাব বিজয়ী ঋতুপর্ণা চাকমার কথা। ফাইনালে তার একটি দৃষ্টিনন্দন জয়সূচক গোলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এমন অসামান্য ক্রীড়া নৈপুণ্যতায় আনন্দের বন্যা বইছে মগাছড়ি গ্রামে। ঋতুপর্ণা আমার এলাকার, আমার ইউনিয়নের মেয়ে, ভালো খেলছে, আমাদের সুনাম অর্জন করে আনছে, এটা আমাদের গর্ব, আমরা ওরে নিয়ে গর্ববোধ করি। এতে মনে করেন আমাদের এলাকার মেয়ে হিসেবে আমরা একটু গর্বিত এটা আর কি। ঋতুপর্ণা আমার এলাকার মেয়ে, খুব ভালো একটা মেয়ে, বা উনি এখানেও যে মোটামুটি ভালো একটা খেলা খেলছে, খেলে যে মহা এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে, আমার মেয়ে, আমার এলাকার মেয়ে হিসেবে মানে এটা ভাষায় বুঝাতে পারতেছি না আপনাকে যে আমরা কতটুকু গর্ববোধ করতেছি। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের মূল সড়ক থেকে বিস্তীর্ণ ধানক্ষেত, ছোট বাঁশের সাঁকো, পাহাড়ি পথ আর ঝিরি ও দুর্গমতা মাড়িয়ে ঋতুপর্ণা চাকমার বাড়ি। টিনের চালা ও বাঁশের বেড়ার একটি ঘরে থাকেন ঋতুপর্ণা। চার বোন ও এক ভাইয়ের সংসারে ঋতুর বয়স যখন 11, তখন ক্যান্সারে মারা যান তার বাবা এবং একমাত্র ভাই 2 বছর আগে বিদ্যুতের স্পৃষ্টে মারা যায়। বাবা আর ভাই বিহীন সংসার টেনে নিচ্ছেন তার মা ভুজপতি চাকমা। আশীর্বাদ করি আশীর্বাদ চার বোনের মধ্যে ছোট ঋতু, বড় 3 বোনের বিয়ে হয়েছে, তাই বাড়িতে একাই থাকেন মা ভুজপতি চাকমা। আমি ঋতুপর্ণার বড় দিদি হই, আমরা 4 বোন, ঋতুপর্ণার সবার ছোট। কালকে খেলা দেখে অনেক ভালো লাগছে যে ওর গোলে বাংলাদেশ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো, এটা খুব গর্বের বিষয়। আমার ছোট বোন দেশের জন্য অনেক কিছু করছে, আপনারা সবাই দোয়া করবেন ও যেন দেশের জন্য অনেক কিছু করতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঋতুর মগাছড়ি গ্রামে আনন্দ ঘন পরিবেশ। এলাকাবাসী ঋতুর মাকে অভিনন্দন জানাতে বাসায় হাজির হচ্ছেন। ঘরে শোভা পাচ্ছে ঋতুর বিভিন্ন সময়ে অর্জন করা মেডেল, ক্রেস্ট ও ট্রফি। ওনার সুনামে আমরা সুনামিত, এখন এলাকা সুনামধন্য, আমরা ওনার মঙ্গল এবং মঙ্গল কামনা করি। তো উনার তার সাথে আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থাটাও আমরা বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি আর কি। টানা দ্বিতীয়বার সাফ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গর্বিত তাদের সাবেক স্থানীয় কোচ শান্তিমণি চাকমা। আমি খুব গর্বিত এই যে ছোট ছোট মেয়েরা এতদূর গিয়ে পরপর 2 বারই আপনার চ্যাম্পিয়ন হয়ে আসলো, আমি খুব আনন্দিত দাদা। আসলে এটা হচ্ছে আপনার খেলার উপরে ডিপেন্ড করে, যেহেতু ঋতুপর্ণা কালকে যে খেলাগুলো খেলছে অত্যন্ত মোটামুটি খুব ভালো খেলা খেলছিল। আমি খেলা যখন দেখতেছি তখন আমি নিজেই বলতেছি আমার খেলোয়াড় আজকে নিশ্চিত ঋতুপর্ণা সেরা খেলোয়াড় হবে। এরা আমাদের দেশের জন্য এত বড় একটা সাফল্য বয়ে নিয়ে এসছে, তো তাদের জন্য আমরা ভীষণ অভিভূত, গর্বিত, কি বলবো, আনন্দিত। তো আমরা এরা দেশে ফিরলে, তারা যদি দেশে ফিরে, আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করছি, আমরা আলোচনা করছি তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া যায় কিনা, গ্র্যান্ড সংবর্ধনা একটা দেওয়া যায় কিনা, আমরা স্কুলের পক্ষ থেকে সেটা আলোচনা করছি। ঠিক আছে, আমরা আন্তরিকভাবে খুশি হব, আর যদি ওর রাস্তাটা যদি হয়। লুনা ফ্রুজ নিপা, ঢাকা পোস্ট।